তো এটাই হলো মুখস্থ থাকার নমুনা। এত সুন্দরভাবে বোঝান, বুঝিয়েছেন, মানে বোঝাতে পারেন ধারণার বাইরে। Hey guys, welcome to my channel. আমি শুভ এবং তুমি দেখছো এক্সপ্রেশনস আর মাইন্ড। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছি এখন সকাল 8:55 বাজে আর আমি এখনো ভিডিওটাই কমপ্লিট করতে পারিনি এডিটিং করে। কালকে রাতে প্রচন্ড ক্লান্ত লাগছিল, তাই আমি শুয়ে পড়েছিলাম, একটুখানি এডিট করে রেখেছিলাম সেটা আজকের জন্য। তো সেটা এখনো এডিট চলছে। তো সকালবেলা আমি 6:00 উঠেছি আর 6:00 উঠেছি তো তারপরে একটু এডিট করলাম, এডিট করে তারপরে কম্পিউটারটা অফ করে দিলাম। তারপরে আবার সকালে যা কাজকর্ম থাকে সেগুলো সেরে তারপরে আবার আমি বসলাম। তো ধরো 7:00, তো 7:00 থেকে এডিট হলো, আবার একটু এক জায়গায় গিয়েছিলাম, তো আবার এসে চালু করলাম কম্পিউটার, আবার এখন এডিটে বসবো। তারপরে সব কিছু অ্যারেঞ্জ করে তারপরে এক্সপোর্ট মারতে হবে, এক্সপোর্ট মেরে তারপরে আবার ভিডিও আপলোড করতে হবে। তো কাজটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। তো এখন রেডার চালু হয়ে গেছে আর 10:12 বাজে এখন। এখন আবার থাম্বনেলটা তৈরি করতে হবে। তো এটা আগের থাম্বনেল, এটাকে আবার এডিট করতে হবে, এডিট করে ফটোটো তো দিতে হবে, বুঝতে পারছো? এই যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেখছো, এগুলো এত কটা পেজে করা হয়ে গেছে আর এই কটা বাকি। আর আমাকে ওই যে ট্যাক্স জমা দিতে গেছিলাম পঞ্চায়েত অফিসে, তো সেখানে আজকে জলের কলের জন্য যেতে বলেছিল, মানে আজকে থেকে খুলবে আর কি, বুধবার থেকে বলেছিল। তো আজকে তার জন্য যাবো, আমি ভুলে গিয়েছিলাম। তো এখন বাজে তোমার কটা? 2:00 বাজে। তো এখন টিফিন টাইম, তো এখনই বেরোবো, দেখি ওখানে গিয়ে যদি তাড়াতাড়ি ভিড় কম থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে তো একটু দাঁড়াতে হবে, বুঝতেই পারছি। কাল থেকে তো পরীক্ষা রয়েছে, তো এই ব্লগটা আমাকে খুব তাড়াতাড়ি দিতে হবে, বুঝতেই পারছো? মানে কালকে 11টার সময় আসবে এই ব্লগটা, মানে কালকে বৃহস্পতিবার, আজকে বুধবার আমি শুট করছি, তো কালকে 11টার সময় ব্লগটা আসবে। তার জন্য আর হয়তো বৃহস্পতি থেকে রবিবার অবধি, রবিবার পর্যন্ত আর কি ব্লগ নাও আসতে পারে, কেননা তো বুঝতে পারছো 10:00 থেকে 1টা অবধি পরীক্ষা রয়েছে আর তারপরে সাবমিশনের জন্য 2টো অবধি। রবিবারে সম্ভবত আমি যেতে পারবো না মামার বাড়ি, সম্ভবত যেতে পারবো না, ঠিক আছে? আমি বলছি না কিন্তু যে যেতে পারবো না, যেতেও পারি, কারণ বুঝতে পারছো মানে রবিবারেও পরীক্ষা আছে, রবিবারেও পরীক্ষা আছে, মানে বুঝতে পারছো এখন লকডাউনে রবিবার সোমবার সব একই, তো রবিবারে আর কোনো বিশেষত্ব নেই, রবিবার মানে হলো আর কি, মানে আমাদের কাছে রবিবার মানে রবিবার সব বাড়ি। মানে এগুলো লিখতে লিখতে পুরো প্রায় মুখস্থ হয়ে গেছে, প্রায় কি পুরোই মুখস্থ হয়ে গেছে। সেই 4th সেমিস্টার থেকে এইভাবে লিখে আসছি, তাহলে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার তো মুখস্থ থাকবেই, মানে কলেজ যখন ছেড়ে দেবো তখনও মুখস্থ থাকবে। তো এটাই হলো মুখস্থ থাকার নমুনা বা মুখস্থ হয়ে যাওয়ার নমুনা। অনলাইন পরীক্ষা হলে কি হবে, তারপরে আমাদের সিইউ উসুল করিয়ে নেবে, মানে আবার অবশ্য আমাদের কলেজ রয়েছে, কলেজ আমাদের উসুল করিয়ে নেবে খাটিয়ে। জলের কলের ফর্ম জমা দেওয়ার জন্য এত লাইন ফাঁকা থাকবে, বুঝতে পারেন হয়ে গেল করতে হবে, ধরে বাড়ি যাচ্ছি। এখন পরীক্ষাগত ব্যাপার নিয়ে বুঝতে পারছো চাপ বলতে কি, সংগ্রহ করা, লেখা লিখি এসব ব্যাপার তো রয়েছে চাপ। এখনো আমি বেশি ভ্লগে সেই কন্টেন্ট দিতে পারছি না আর আমি তো বাইরে বেশি এখন বেরোতেও পারছি না। সেই সৃজনের সঙ্গে গিয়েছিলাম দক্ষিণেশ্বর, সেটা তোমাদের দেখেছিলাম, সেই ভ্লগটা অনেকটা ইন্টারেস্টিং করেছিলাম, অনেকটাই করেছিলাম, তারপরে এডিটিং একটু ব্যাপার দিয়েছিলাম, তো তোমাদের নিশ্চয়ই সেটা অবশ্যই ভালো লেগেছে। কাল থেকে মানে বৃহস্পতিবার থেকে আর রবিবার পর্যন্ত পরীক্ষা রয়েছে, তো সেটা তো আমাদেরকে বলে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে হচ্ছে যে আজকের ব্লগটা আমি এখানে শেষ করব, দাঁড়াও একটু থেকে যাও, শেষ করব, অবশ্যই করব, কিছু কথা বলার আছে সেগুলো বলি। তো সেই গিয়েছিলাম পঞ্চায়েত অফিসে, তারপরে ফেরার পর হ্যাঁ ওই লেখার সময় আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম, অনেকদিন পর আবার দেখতে চালু করলাম। এমনিতে সিনেমা মানে লকডাউনে পুরো সিনেমা আর সিনেমা, প্রতিদিন কম করে 2টো সিনেমা তো দেখতে, আমি মাঝে মাঝে 3টা হয়ে যেত সেটা। এখন এই কাজের জন্য ভ্লগ ভিডিওস বানাচ্ছি, সে কারণে সিনেমা বা ওয়েব সিরিজ এসব দেখা একটু কম রয়েছে, মানে আমার কম্পিউটারে এত সিনেমা রয়েছে আমি দেখে শেষ করতেও পারছি না। আর ব্যাপারটা হলো আমি যে সিনেমাগুলো ধরো 1-1.5 বছর আগে, মানে আমার যখন শুধু ফোনটা ছিল, কম্পিউটার ছিল না, তখন আমি স্টোর করে রেখেছিলাম আর কি, ও সেখান থেকে তারপর আবার পরে
কম্পিউটার এরম শিফট করেছি, তো সেইগুলো এখন আমার দেখা হয়নি। মানে পাতার লোকটা আমি প্রায় এক দেড় বছর আগে আমি দেখেছিলাম আমার ফোনে, তো এগুলো এখন সেগুলো এখন কম্পিউটারে রয়েছে। ও আজকে আমি পাতার লোকটা দেখছি, পাতার লোকটা সত্যি খুব ভালো, এখনো শেষ করে উঠতে পারিনি। ব্যাপারটা পুরো ইনভেস্টিগেশন নিয়ে, ধরো সিবিআই এদের তদন্তের পুলিশের রিপোর্টের ব্যাপারে, পুরোটা এত সুন্দর, খুব ভালো, মানে গোড়ার দিক থেকে দেখছে, একদম গোড়া মূল কিভাবে তারা এরকম হয়েছে। তো তোমরা দেখতে পারো পাতাল লোকটা বেশ ভালো। আমার 7 এপিসোড দেখা হয়েছে, আর 2 এপিসোড বাকি। এখন তো আমাকে এডিটে বসতে হবে, এই ভিডিওটা আমি এডিট করব, কালকে সেটা ছাড়বো, কারণ কালকে পরীক্ষা রয়েছে, বুঝতে পারছো। এই যদি এত এক সপ্তাহের মধ্যে যদি এত গ্যাপ দিয়ে দিই, আর তো মানে সেভাবে গ্রো করতে পারবে না চ্যানেলটা। তো এখন এডিট করে যা ভিডিওটা উঠেছে সেটাই দেবো আর কি। তো তোমরা দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, শেয়ারটাও যদি ভালো লাগে তবে করো, নাহলে করতে হবে না, কোনো দরকার নেই। এখানে যারা যারা আমার ভ্লগ ভিডিওস ভালো লাগবে তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, কেননা 100 সাবস্ক্রাইবার হতে আর দেরি নেই। তাড়াতাড়ি যখন সাবস্ক্রাইবার বাড়বে, তখন মানে 100 সাবস্ক্রাইবার হলে তবেই আমার সেই সিরিজ বা একটা নতুন ধরনের এপিসোড আসবে। সেটার জন্য আমি বলছি তোমরা 100 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয়ে যাও, মানে যেই নতুন আমার ভিউয়ার্স আসছো আর নতুন আমার চ্যানেলে, সে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে 100 সাবস্ক্রাইবার হলে আর এই পরীক্ষাগত ব্যাপারটা মানে রবিবারের মধ্যে মিটে যাবে। আর বুঝতে পারছো, আর আমার 3rd মানে 6th সেটা হয়ে যাবে কলেজে, আমাদের 3 পুরোপুরি কলেজ থেকে বলতে গেলে চুত হয়ে থাকলাম আর কি, মানে কলেজ লাইফটা বোরিং পুরো হয়ে গেল। মানে 3 তো দিলাম, আর তার মধ্যে 3 পুরো একদম মানে গোল্লায় চলে গেল, যাকে বলে আর কি, পাতি ভাষায় যেটা বলে গোল্লায় চলে গেল আর কি। তো সেটা তো গেলই, কলেজটাও এবার হয়ে যাবে, কলেজটাই বোধ হয় শেষ, মানে আমার পড়াশোনা বা এইটাই বোধ হয় শেষ হয়ে যাবে, গ্র্যাজুয়েট হয়ে যাবো আর কি, গ্র্যাজুয়েট নামেই গ্র্যাজুয়েট হয়ে যাবো আর কি। মানে পরীক্ষাগত সব দিকে দিকে লেখা, কি আর হবে, যা পড়েছি সেটুকু ওই যা শিখতে পেরেছি কলেজে। আর একজন আমাদের স্যার রয়েছেন, তার কথা আমি আজকে একটু ভিডিওতে বলি, স্যারের আমি নাম নিচ্ছি না, আমি শুধু স্যারের কথা বলছি, কারণ আমাদের যারা যারা রয়েছে মানে আমার যারা বন্ধু বান্ধবী, তারা তো আমি যার কথা বলছি তারা তো বুঝবেই, কারণ ওই স্যারের বা সরি প্রফেসর বলি, প্রফেসরের আমি পুরো ফ্যান, মানে এত সুন্দর পড়ান, আমাকে বই হাঁটতে হবে না, এত সুন্দর পড়ান, আর মারাত্মক লেভেলে পড়ান, কত দিক থেকে যে বোঝান, মানে ওই ধরনের স্যার বা প্রফেসর বলতে গেলে আমি জীবনে পাইনি। মানে ওনাকে মানে ওনার ভয়েস রেকর্ডিং আমি করে গেছি, মাঝে মাঝে শুনি, আর কি বলবো, মানে কোনোদিনও মানে যতদিন বেঁচে থাকবো ততদিন স্যারের কথা আমার মনে পড়বে। আর আমি মানে কি বলবো, নিজে স্যারের ওই রেকর্ডিং করে রেখেছি, রেকর্ডিংটা মাঝে মাঝে শুনবো, স্যারের পড়ানো এত সুন্দরভাবে বোঝান, বুঝিয়েছেন, মানে বোঝাতে পারেন ধারণার বাইরে, কি বলবো, স্যারের মানে ক্লাস যখনই থাকুক, মানে ধরো সেই সময় আমি বাইরে রয়েছি, মানে আমি ক্লাসে জয়েন করবই, মানে স্যার, আর আমার ভাষা নেই, আমি সত্যি বলে বোঝাতে পারবো না, স্যারের ক্লাস মানে অসাধারণ অসাধারণ, মানে ওটাকে যদি আমি একটু বড় করে বলি অসাধারণ, মানে সেই লেভেলের, বুঝতে পারছো। তো বেশি আর কিছু বলতে চাইছি না, তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করতেও চাইছি না, তো বুঝতেই পারছো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো আজকের মতো বাই।